কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে বিজেপির বড় নেতা দিলীপ ঘোষের যোগাযোগ ছিল এবং দিলীপ ঘোষের হাত ধরেই এই রাজু ঝা বিজেপি পার্টিতে জয়েন করেছিল। প্রমাণ দিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় যখন একের পর এক প্রমাণ দিলেন যে এই রাজু ঝা কয়লা মাফিয়া কয়লা চোর বিজেপি পার্টির সাথে যুক্ত ছিল এবং দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপি পার্টি করত, প্রমাণ দেবার পরেই বিজেপি পার্টি বিপদে পড়ে গেছে। বিশেষ করে দিলীপ ঘোষ তো বিপদে পড়ে এখন মায়া কান্না শুরু করেছে। দিলীপ ঘোষ বিপদে পড়ে সংবাদ মাধ্যমের কাছে কী কী বলল ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখে নিন বাবুল সুপ্রিয় কী কী প্রমাণ দিলেন এই দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং বিপদে পড়ে দিলীপ ঘোষ কীভাবে মায়া কান্না করছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। বিজেপির জানতাম না চিনতাম না কাঁদুনি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাবুল সুপ্রিয় আজকে ফেক টুইট করেছেন এবং এই টুইটে তিনি দাবি করছেন যে মিথ্যে বলছেন দিলীপ ঘোষ, অর্থাৎ দিলীপ ঘোষ সেটা বলেছেন যে আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে আসেননি। সেই প্রসঙ্গে, সেই বক্তব্য প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলছেন মিথ্যে বলছেন দিলীপ ঘোষ। ওদের অস্বস্তিতে পরিষ্কার, আমার প্রশ্নের জবাব ওরা দিতে পারবেন না। বিজেপিতে যোগ দেওয়া কয়লা মাফিয়ার বিরুদ্ধে সিবিআই ইডি কেন তদন্ত করছে না? সব রাজ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, বাংলাতেও আমার বর্তমান দলের নেতাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, কিন্তু কি মন্ত্রে বিজেপির সব নেতা শুদ্ধ হচ্ছে? মাফিয়ার পুরো দলটাই দিলীপ দাদার হাত ধরে বিজেপিতে যোগদান করে, তারপর দেওঘরের কাছে বিখ্যাত মন্দিরে একসাথে পুজো দেওয়ার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, খুঁজে দেখুন পেয়ে যাবেন। বিজেপির জানতাম না চিনতাম না কাঁদুনি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার হাত ধরে রাজু ঝা আসেন, আমি একটা ভিডিও দিয়েছি, দেখে নিন, জয়েন করেছে আমাদের পার্টিতে। আর রাজু ঝা কেন, এরকম বড় বড় নেতারা, উনিও তো বিজেপিতে একদিন এসেছিলেন, বিজেপি ছেড়ে টিএমসিতে চলে গেছেন, সেই সময় অনেক বড় নেতারা এসেছিলেন, তারাও এসছেন, আমরা সবাইকে নিয়েছি, গণতন্ত্রে সবাইকে নিতে হবে, কে দোষী না দোষী তো কোর্ট ঠিক করবে। আজকে তাদের মন্ত্রী, তাদের এমএলএ এমপিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। রাজু ঝা একজন ব্যবসায়ী ছিল, এসেছে, আমরা তাকে গ্রহণ করেছি পার্টির কর্মী হিসাবে, এবং তার যে হোটেল আছে সে হোটেল চালায় না, সে হোটেল অন্য কেউ লিজে চালায়, সেখানে আমাদের পার্টির মিটিং হয়েছে, আমরা ভাড়া দিয়ে সে হোটেল নিয়েছি। তিনি যখন বিজেপিতে ছিলেন, মন্ত্রী ছিলেন, তখনও তার যে সচিব, তার যে পিএ, তাকে কয়লাকাণ্ডেই ডেকেছিল আর সিবিআই। উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বিজেপির, তার যদি পিএকে ডাকতে পারে, তারপরে এই কথা কী করে বললেন উনি? উনি যে নিজে ভুক্তভোগী, সেই জন্য অন্যায়ের যে তদন্ত চলছে সেটা চলবে, যাকে যোগ্য মনে হবে তাকে ডাকবে, কেউ ছাড় পাবে না।